हेलो बंधुरा, वेलकम टू माय चैनल। आशा करी सबाई ভালো আছো। যেখানে আছো ভালো থেকো। দেখো হঠাৎ আমি ভিডিও করতে করতে খেতে চলে আসলো। ঠিক রকম অপ্রস্তুত ঘটনা দেখতে থাকো তোমরা। আমাকে খুদি হয়ে যে একটু ম্যাগি বানিয়ে দাও। এখন খাবে? হ্যাঁ এখনই তো খাবো। আচ্ছা তো রাত খেয়েছি, হোটেলে অল্প খেয়েছি আর শর্ট ভিডিও বানাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাইরে টেবিলে ম্যাগি রাখা আছে, ডিম রাখা। 5 মিনিট দেরি করলে হবে? 5 মিনিট ঠিক আছে, তুমি 5 মিনিট দেরি। সবকিছু আছে তো তুমি আমার হাতাতে গুছিয়ে দেবে, তাহলে আমি তখন করে দেব। গুছিয়ে দেব তাহলে আমি টেস্ট চেঞ্জ করে হাত মুখ ধুই, টেস্ট চেঞ্জ করি। ঠিক আছে, কেমন করে খাবে আগে ওই জিমে বানিয়ে দিও। হ্যাঁ আগে একদিন এরকম বানিয়েছিল ডিম দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রেডি ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে আমি একটু ভিডিও বানিয়ে নিই। ঠিক আছে, তুমি ভিডিও বানিয়ে নাও, তারপর আমি করে দিই। ঠিক আছে। হ্যালো, দাঁড়া দাঁড়া একটু দাঁড়া দাঁড়া, ভিডিও করছি যখন তুমি একটু দাঁড়াও। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো আমি এখন শর্ট ভিডিও বানাচ্ছি, এখন 5:05। তো দাদা ভাই এই সরি কীতিশ চলে এসছে বাড়িতে, যেমন প্রতিদিনের মতন ও বাড়ি এসে আমার কাছে বলে যে একটু ম্যাগি করে দাও, কিছু করে দাও, আমি খাবো। তো ও এসছে, তো চলো আমি এখন ভিডিও বানাবো। 5 মিনিট টাইম নিয়েছি ওর কাছে, শর্ট ভিডিও বানিয়ে আমি ওকে ওর খাবারটা বানিয়ে দেবো। তো চলো আমি নিউ স্টাইলে ম্যাগি বানাবো, তো তোমাদেরকে সেটা আমি দেখাবো, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, বাই। কি করছো তুমি? রেডি করছি। রেডি হয়ে গেছে? তেলটা তাহলে কেটে দাও, আমি তাহলে তোমার চাউমিন এই ম্যাগিটা বানিয়ে দিই। কাঁপছে পাচ্ছ না? দাঁড়া দিচ্ছি। এই নাও। তো দেখো বন্ধুরা, ওই তেলটা ফুরিয়ে গেছে, তো তেলটা ম্যাগিতে তেল লাগে না সাধারণত, কিন্তু আমি একটু অন্যভাবে বানাবো তো এই কারণে আমার তেল লাগবে। তো তোমরা দেখাও, দেখো অনেকটা চাউমিনের মতনই, কিন্তু চাউমিনের মতো শুকনো শুকনো হবে না। তো দেখো দেখো ডিম কাটছে। চলো ম্যাগি বানাই, দেখতে থাকো। বললো ওর গাড়ির ব্যাটারি ডাউন হয়ে গেছে, ব্যাটারি পাল্টাবে, তারপরে ও তোমার করবে, তারপরে তোমার জল দেবে। বুঝি কি ফেন জল নিয়ে আসে রাস্তা বাঁশি বাজায়, সবাই জল নেয়। আমাদের এদিকে তো আসে না। তো না তোর তেল ঢালা হয়েছে? তো দেখো বন্ধুরা, খিতির ভিডিও করছে, আমি ম্যাগি বানাতে এসেছি। তো ম্যাগিতে ম্যাগি কীভাবে বানাবো তাই ও ভিডিও করতে এসছে আমার। দেখো তো আমি একটা ছোট্ট বাটিতে জল নিয়ে নিয়েছি, নিয়ে ম্যাগিটা দিয়ে দিয়েছি যে এবার ফুটে উঠলে ম্যাগিটা সেদ্ধ হয়ে যাবে, তখন আমি ওটা নামিয়ে নেব। রেখে যে আমার পাশে দেখো আমি বিনস, কড়াই, গাজর, তোমার মটরশুঁটি এগুলো সব কোটে রেডি করে রেখে দিয়েছি। একটু একটা লঙ্কা কুচি, কেন একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে খিতিস, তার জন্য। তো দেখো আমার ম্যাগিটা প্রায় সেদ্ধ হয়ে মানে হয়ে এসছে, তো তোমরা দেখতে থাকো। এই দেখো আমার ম্যাগি সেদ্ধ হয়ে গেছে, আমি এটাকে এবারে নামিয়ে রেখে দেবো। দিয়ে এবারে আমি কড়াইতে ওই ডিমটা আগে ভেজে তুলে নেবো, নিয়ে তারপরে সবজিগুলো ভাজা করবো, মানে তেল দিয়ে একটু ভেজে নেবো। এই দেখো আমার ডিমটা এখন তো আমি ডিমটা ভেজে তুলে রেখেছি, রেখে এবারে দেখো সবজিগুলো ভেজে নেবো। যে বললাম না গাজর, বিনস, কড়াই, মটরশুঁটি এগুলো কেটে রেখেছি, সেগুলো দিয়ে আমি এবারে কড়াইতে তেল দিয়েছি, দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একটু ভেজে হওয়া হয়ে গেলে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোতে দানা টানা ফেলে দিয়ে কেটে রেখেছি, তো ওটা একটু ভেজে নিতে হবে যাতে মানে খুব গলে না যায়, একটু কাঁচা কাঁচা। এবার তারপরে আমি সব কিছু দিয়ে দিলাম, ডিম টিম যা যা ছিল সে একসাথে কড়াইতে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে আমি যে ম্যাগিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেবো। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও প্লিজ। পাশে থাকা বেল আইকনটা চেপে অন করে দিও, যাতে সবার আগে ভিডিওর নোটিফিকেশনটা তোমার ফোনে চলে যায়, তোমরা যাতে দেখতে পারো। তো দেখো ম্যাগিতে তো জল ছিল, আর একটু জল দিয়ে দিলাম যাতে যদি সবজি কাঁচা থাকে তো সেটা একটু সেদ্ধ হয়ে যাবে। তো তারপর আমি ম্যাগি মশলাটা দিয়ে দেবো, আর যেহেতু সবজি দেওয়া হয়েছে তো সামান্য লবণ দিয়ে দেবো, কারণ সবজিটা লবণ দিয়েই ভেজেছিলাম, তবু আর একটু লবণ দিয়ে দেবো যেন বড়দের গালে সেভাবে লাগে সেইভাবেই দেবো। তো দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেওয়ার পরে দেখো আমার ম্যাগিটা রেডি হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখবো আমি, তোমরা খেতে চাইলে শুকনো শুকনো করতে পারো। তো আমাদের খিতিস একটু জল মানে ঝোল ঝোল খেতে চায় স্যুপের মতন, তার জন্য আমি এটা এটাই বানাই আর কি। তো তোমরা যেভাবে খেতে চাও সেভাবে বানিও বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করো। দেখো আমার ম্যাগিটা রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দর দেখাচ্ছে না ম্যাগি।
এভাবে তোমরা বড়রা খেতে পারো, বাচ্চারা অনেক সময় একটু টেস্টি টেস্টি খেতে চায়, স্কুলে টিফিন টিফিন তো এরকমভাবে দিতে পারো। দেখো আমি এভাবে বানিয়েছি। তো চলো, তো অনেক সময় হয়ে গেছে, আমার কাছে ম্যাগি চেয়েছিল, করে দিইনি, আমি ভিডিও বানাচ্ছিলাম। এখন চলো, খিদে ঘরে বসে আছে, আমি একজন নিয়ে যাই এটা, তো তোমরা দেখতে থাকো। কি করছো? বসে বসে হেডফোন ট্রাই করছি। এই দেখো তোমার জন্য কি করে নিয়ে এসেছি। ও, চামচটা আনা হয়নি, সরি ধরে দাও। হাত দিয়ে খাবো, চামচ কোথায়? আচ্ছা দাও, নিয়ে আসছি চামচটা। চামচ ঠিক আছে, দেখো ম্যাগি চেয়েছে, ম্যাগি করে দিয়েছি, সঙ্গে সঙ্গে ম্যাগি দেখো খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ তো দেখো।